আসসালামু আলাইকুম। দেখেন আজকে কিন্তু পাখি রান্না করা হবে, এই জন্যে পাখির ঘরে ঢুকছে কিন্তু পাখি ধরার জন্য। আসলে পাখি পালন করলে আপনার খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয় এবং মাংসটা কিন্তু খুবই সুস্বাদু লাগে, ডিমটাও ভালো লাগে। যাই হোক, আসলে পাখি পালন করলে সাংসারিক একটা চাহিদা কিন্তু খুব সুন্দরভাবে পূরণ হয়, সেজন্যে পাখি পালা কিন্তু বাদ দেওয়া যাবে না আমার। পাখি পাললে কিন্তু আপনার খুবই সুবিধা, যখন তখন মাংস খাওয়া যায়। আসলে আমি যখন মুরগি পালন করতাম তখন কিন্তু মুরগি তেমন খেত না, কিন্তু এরা ব্রয়লার মুরগি পালন করতাম, কিন্তু পাখি পালন করলে আপনার মানে প্রায় সময় কিন্তু বাচ্চারা, সেই জন্যে পাখি পালন করা কিন্তু ছাড়ান দেওয়া যাবে না আমার, পাখি পালতেই হবে। আর আপনার এদের কিন্তু খরচও কম, আমার কিন্তু এই যে বড় যে পাখিগুলো এদের কিন্তু একটাও কোনো রোগ বা কোনো অসুখ বিসুখ কিছুই হয় না, কোনো ওষুধ পানি আমি কিছুই খেতে দেই না এদেরকে। দেখেন শুধু খাবার এনে খাওয়াই, একটু বড় হলেই বিক্রি করে দিই। এবং আপনার যেগুলো ডিম দেয় এদেরও তো অ্যাজ প্রায় আপনার 4-5 মাসের বেশি ডিম দিচ্ছে আমার পাখি যে কয়টা আছে। আসলে 10টা পাখি তো শুরু করছিলাম, তো সেই 10টা পাখিও কিন্তু কিছুই হয়নি, ডিম দেওয়া একটু কমাই দিছিল, এই জন্যে এদেরকে জবাই করে খেয়ে ফেলছে। দেখেন এই পাখি নিচে কিন্তু প্রায় 8টা 10টার মতন, কয়টা যাই হোক গুনে বলবো পরে। দেখেন সব পাখি কিন্তু জবাই করা হবে। আসলে কোনো আত্মীয়স্বজন আসলেও কিন্তু আপনার বেশ 10-15টা পাখি নিয়ে কিন্তু জবাই করে দিলে আপনার অনেক মাংস হয় তাতে করে। আর মনে করেন আর ব্রয়লার মুরগি আনলে আপনার তেমন একটা খেতে চায় না কিন্তু কেউই, 1-2 পিসির বেশি কেউ খেতে চায় না আর ভালো লাগে না। পাখির মাংসটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারাও কিন্তু চাইলে পাখি পালন করতে পারেন, এতে খরচও কম আপনার, তেমন এদের পিছনে সময়ও কিন্তু আমি দেই না, শুধু জাস্ট খাবার দিই আপনার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর এদের জায়গাটা একটু পরিষ্কার করে দিই, আমি বালি দিই কিন্তু এদের, তাতে করে পাখির চেহারাটা কিন্তু খুবই সুন্দর থাকে আরও। আর আমার একটা ডিসি ইনকিউবেটর আছে, এটাতেই কিন্তু আপনার বাচ্চাও ফুটাই। তাহলে পাখি পালার প্রথম ধাপ ছিল, আসলে বাচ্চারা চাইছিল যে পাখি কিনবে, পাখি দেখছিল বাজারে, তাই দেখেই আপনার আমি কয়টা পাখি কিনছিলাম, তার থেকে কিন্তু অনেক পাখি এখন আমার। আর আপনার বিক্রি করছি 150-র মতো, আবার আপনার এরা কত পিস খাইছি এটার কোনো হিসাবই নাই। যাই হোক, আপনারাও কিন্তু পাখি লালন পালন করতে পারেন, এতে কিন্তু খুবই সুবিধা। আপনার হাঁস মুরগি কিন্তু অসুখ হয়ে মারা যায়। দেখেন কতগুলো মাংস হয়েছে, দেখছেন এরা মনে হয় 8টা মনে হয় পাখি,